রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের জন্য আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন। পারমানেন্ট বেতন 12,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, কোন জেলাতে নিয়োগটা করানো হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা এখানে আবেদনের যোগ্য, যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে আজকে 15ই আগস্ট একটা ভিডিও আমরা করছি। তো 15ই আগস্টে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তো বন্ধুরা, কীভাবে আপনারা আবেদন করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগ নোটিশ দেখতে পাচ্ছেন এবং ভিডিও শুরু করবার পূর্বে আমরা আলোচনা করেছি যে কোন জেলাতে এই নিয়োগটা করানো হচ্ছে এবং কোন ব্লকে এই নিয়োগটা করানো হবে, বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার পূর্ব বর্ধমান। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে পূর্ব বর্ধমান জেলার থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। কাচারি রোড কোর্ট কম্পাউন্ড পূর্ব বর্ধমান 713101 এই ঠিকানা এখানে কিন্তু দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, নোটিশের মেমো নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে 13 আগস্ট 2021 নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটা এখানে বলা রয়েছে নোটিশ ফর ওয়াল্ক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। ভিডিও শুরু করার পূর্বে আমরা আলোচনা করেছি যা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারে নিয়োগ করানো হচ্ছে, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এবং আবেদন করানোর জন্য এখানে বলেছে 23 আগস্ট 2021 আপনাদের কিন্তু এখানে ঠিকানা দেওয়া রয়েছে। ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে আপনাদের যে অল ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু দিতে হবে। এখানে দেওয়া হচ্ছে 23 আগস্ট 2021 অ্যাট দ্য কনফারেন্স হল অফ বর্ধমান ডিপ্লোমেন্ট অথরিটি অ্যাট কোর্ট কম্পাউন্ড বর্ধমান অ্যাট 11 AM অর্থাৎ 11টার সময় আপনাদের সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। এখানে টাইম দেওয়া রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সেখানে নিয়োগ করানো হবে এবং চুক্তিভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কন্ট্রাকচুয়াল বেসিক ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের জন্য এখানে চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে, যেটা এসডিও অফিস বা এই সমস্ত অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে নিয়োগ করানো হবে পূর্ব বর্ধমানের। তো আপনারা এখান থেকে বিস্তারিত বিষয় দেখে নেবেন। এখানে যেটা দেওয়া রয়েছে টোটাল 60টা পোস্ট রয়েছে, এখানে কোন কোন ব্লকে রয়েছে সেগুলো কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে যেরকম দেওয়া রয়েছে মেমারিয়া মিউনিসিপ্যালিটি, কানলা মিউনিসিপ্যালিটি, দিনহাটা মিউনিসিপ্যালিটি নাম্বার 1, এই সমস্ত ব্লক বা এসডিও অফিসে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এলিজিবিলিটিটা এখানে দেওয়া হচ্ছে দ্য রিটায়ার্ড ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এন্ড টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ইউডি ক্লার্ক, এই সমস্ত রিটায়ার্ড অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ফ্রেশার যারা রয়েছেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন বা অন্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। রিটায়ার্ড ইন্সপেক্টর যারা রয়েছেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন, যেরকম এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ইউডি ক্লার্ক এই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে বেতনগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। বেতন এখানে যেটা বলেছে 7,100 থেকে 37,600 টাকা করে পারমানেন্ট বেতন এখানে আপনাদের শুরু হচ্ছে। পে স্কেলগুলো এখানে দেওয়া রয়েছে, 9 লেভেলের পে বেতন আপনাদেরকে দেওয়া হবে, এখানে বেতন দেওয়া রয়েছে। এজ লিমিট এখানে যেটা বলেছে 64 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, বয়সটা 1 আগস্ট 2021 অনুযায়ী থাকতে হবে এবং এখানে বেতনটা দেওয়া রয়েছে, এখানে বেতনটা বলেছে 12,000 টাকা করে পারমানেন্ট বেতন দেওয়া হবে আপনাদেরকে। পারফরমেন্স এখানে দেওয়া রয়েছে, স্পেশাল পারফরমেন্স উইল বি গিভেন টু বি রিটায়ার্ড এমপ্লয়েন্স অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং টিডি ডিপার্টমেন্ট। এখানে যেটা দেওয়া রয়েছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন বা আমরা ডাউনলোড করে রেখেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে জমা দিতে হবে। তো আমরা আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করেছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অরিজিনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস এন্ড টিডি আন্ডার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং আপনার বিস্তারিত বিবরণ এখানে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করতে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ বিষয়টা আপনারা এখান থেকে দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।